মাস্ক পরে আপনি সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন আজ মিরপুর দুই এর অবস্থা প্রতিদিনের মতো ব্যস্ত কিন্তু সামান্য কম পরিবর্তন শুধু হচ্ছে বাসটা নাই আমাদের পুলিশ কর্মকর্তা একজনকে মাস্ক না পরার অপরাধে ধরছে পাশে কিন্তু দুইজন দাঁড়ায় আছে মাস্ক না পরে বাংলাদেশের মানুষের সচেতনতার অনেকটাই অভাব ম্যাক্সিমাম লোক মাস্ক পরছে কিন্তু মাস্কটা মুখে না দিয়ে দাড়িতে দিয়ে আছে ঠিক আছে যে বাসগুলো চলতেছে এগুলো আসলে স্টপ বাস সরকারি বাস বিআরটিসি সরকারি বাস না আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের ন্যায় আজকেও অনেকটাই ব্যস্ততম মিরপুর দুই সেকশনের সিগন্যাল বেশিরভাগ মানুষ রিক্সা এবং সিএনজি নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে Thank you.